নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন কেপি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম আজকে আমি আলোচনা করব দু হাজার কুড়ির বার্ষিক রাশিফল সম্পর্কে অর্থাৎ প্রত্যেকটা লগ্নের মানুষের এই দু কুড়ি সালটা কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত তো দেরি না করে আসুন জেনে নেওয়া যাক এই দু হাজার কুড়ি সালটা আপনাদের কেমন কাটতে চলেছে এবার আসুন জেনে নেওয়া যাক ধনু রাশি সম্পর্কে আপনাদের এই বছর ব্যবসা বা কর্মস্থানে খুবই ভালো কিছু ঘটবে সেই সঙ্গে ব্যবসায়িক পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনার জন্যে আপনার জীবনে ব্যবসার দ্বারা প্রচুর পরিমাণে লাভবান হবেন এই বছর তবে সংসারের কোনো অশান্তি বা বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে এই বছরে আপনি আপনার কোনো ভালো উদ্দেশ্য বা সদ উদ্দেশ্য পূরণ করতে পারেন তবে বছরের বেশিরভাগ সময় কোনো না কোনো ঝামেলায় জর্জরিত থাকবেন তাই যে কোনো ধরনের ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন এই বছর আপনারা কারোর উপকার করতে গিয়ে হঠাৎ করে বদনাম প্রাপ্তি হতে পারে সেই দিকে সতর্কতা অবলম্বন করবেন বছরের বিভিন্ন সময় ছোট ছোট কোনো ব্যাপার নিয়ে প্রায়শই অশান্তি লেগে থাকবে বাড়িতে এই বছর আপনাদের বন্ধু মহলে সুনাম পরিচিতি বাড়বে সেই সঙ্গে আপনি যদি এই বছর সমাজের জন্য কোনো উপকার করার কথা ভেবে থাকেন তাহলে সেই উপকারের দ্বারা আপনি আপনার জীবনে সম্মান লাভ করবেন এই বছর আপনাদের দান ধ্যানের মধ্যে দিয়ে অতিবাহিত করা উচিত যতটাই আপনি পরসেবা বা দান ধ্যান করবেন ততটাই আপনার জীবনে উপকৃত হবেন সেই সঙ্গে এই বছর আপনাদের উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে বা প্রেম করে বিবাহের যোগ রয়েছে সেই সঙ্গে যারা এতদিন ধরে বিবাহের চেষ্টা করছিলেন তাদের এই বছর বিবাহের যোগ প্রবল আপনার অনেক দিনের আটকে থাকা কাজ হঠাৎ করে শুরু হতে পারে বা আটকে থাকা কাজ পুনরুদ্ধার হতে পারে তবে বছরের বেশিরভাগ সময় গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে নিজের স্ত্রীর জন্য হঠাৎ করে কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন পড়াশোনা বা কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে বা দূরযাত্রার যোগ রয়েছে সেই সঙ্গে কোমর থেকে নিম্নাংশে কোনো ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার জন্মছকে যদি শনি পীড়িত থাকে তাহলে এই বছর তুলনামূলকভাবে দাম্পত্য অশান্তি বৃদ্ধি পাবে বাড়ির পরিবেশ ক্রমশ অশান্তিময় হয়ে উঠবে সেই সঙ্গে আপনার স্বাস্থ্য নিয়ে আপনাকে বেশি পরিমাণে চিন্তিত হয়ে পড়তে হবে বারংবার স্বাস্থ্যহানি ঘটবে এবং স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দেবে আপনার মনের মধ্যে এবং হঠাৎ করে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে বা কোনোরকম দুর্নাম জীবনে আসতে পারে সেই সঙ্গে আপনি রকম ভাবে প্রলোভনে পা দেবেন না না হলে এই প্রলোভনের দ্বারা অর্থ ক্ষতি হবে আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং সর্বশেষ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টাচ করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ